हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के कथा बोलबो सीएसएस बॉर्डर रेडियस प्रॉपर्टी टा की एवं एटा किभाबे काज करे। तो चलून शुरू करा जाक। हाउ टू वर्क सीएसएस बॉर्डर रेडियस प्रॉपर्टी। सीएसएस बॉर्डर रेडियस प्रॉपर्टी टा किभाबे काज करे। The border radius property defines the radius of the element's corner. Okay, আমরা যে আমাদের H1 অথবা D অথবা paragraph যে আমরা যে element আছে একটা বক্সের মতো, okay, যখন আমরা background color দিব তখন আমরা দেখব, তো যে আমাদের যে একটা box এরকম একটা box, okay, তো মনে করো এই বক্সের যে চারটা corner আছে, আমরা corner গুলাকে rounded মানে গোল করার জন্য আমরা মূলত border radius property টা ইউজ করে থাকি, okay। আপনারা এখানে দেখেন এক্সাম্পল যে এটার চারপাশটা সেম ভাবে রাউন্ডেড করা আছে, এটার এক এক পাশটা এক এক রকম রাউন্ডেড করা আছে, এটারও এক এক পাশ এক এক রকম ভাবে রাউন্ডেড করা আছে। ওকে, তো মূলত এইভাবে রাউন্ডেড করার জন্য আমরা মূলত সিএসএস বর্ডার প্রপার্টিটা ইউজ বর্ডার রেডিয়াস প্রপার্টিটা ইউজ করে থাকি। ওকে, তো চলুন এখন প্র্যাকটিক্যালে দেখা যাক, ওকে, কিভাবে এটা কাজ করে। তো সাবলাইম টেক্সটে চলে যাব, একটা নিউ ফাইল ওপেন করে নেব এবং এটাকে সেভ করে নেব। সিএসএস বর্ডার রেডিয়াস টিউটোরিয়ালের ভিতরে, ওকে, সাপোজ লিখব বর্ডার রেডিয়াস ডট এসটিএমএল, ওকে, সেভ করে নিলাম। এসটিএমএল ফাইলটা ওপেন করে নেব, টাইটেলটা দিয়ে দিলাম সিএসএস বর্ডার রেডিয়াস। ওকে, তো নিচে যাওয়ার পরে আমি সাপোজ একটা H1 হেডিং নিয়ে নিলাম। ওকে, তো এখানে লিখবো সাপোজ হাউ টু ওয়ার্ক সিএসএস বর্ডার রেডিয়াস। ওকে, এখন যদি এটাকে সেভ করি আমি এবং এই ফাইলে যাই, এখন দেখেন বর্ডার হাইপেন রেডিয়াস ডট এসটিএমএল ফাইল, এটাকে ওপেন করব, ওপেন উইথ গুগল ক্রোম, এটাকে ওপেন করে নিলাম। এখন দেখেন আমি একটু জুম করে নিচ্ছি, এটা কিন্তু টেক্সট আকারে, ওকে, নর্মাল একটা H1 টেক্সট টেক্সট, ওকে, হেডিং ট্যাগ। তো এখানে আমি ইন্টারনাল সিএসএসটা ইউজ করব, সাপোজ আমি স্টাইল ট্যাগ ওপেন করে নেব। স্টাইল ট্যাগ ওপেন করার পরে আমি এটার ভিতরে H1কে টার্গেট করব, H1কে টার্গেট করে আমি সাপোজ এটা দিয়ে দেব উইডটা দিয়ে দিলাম 400 পিক্সেল, হাইটটা দিয়ে দেবো 200 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব গ্রিন দিলাম এবং টেক্সট কালারটা দিয়ে দেব হোয়াইট। ওকে, তারপর একটা প্যাডিং অ্যাড করে দেব, প্যাডিং অ্যাড করে দেব সাপোজ 25 পিক্সেল দিলাম, সেভ দিলাম। তারপরে ব্রাউজারে যাব, এটাকে রিফ্রেশ করব, তো দেখেন একটা বক্স ওপেন হয়ে গেছে। ওকে, এখানে দেখেন চারটা কোণা কিন্তু কোণাকুণিভাবে আছে, তো আমরা চাচ্ছি যে যে চারটা কোণাকে 50 পিক্সেল করে এখানে রাউন্ডেড করে দেবো চারোটা কোণা, তো সেক্ষেত্রে আমরা বর্ডার রেডিয়াস প্রপার্টিটা ইউজ করতে পারি। ওকে, তো এখন যদি আমি এখানে যদি বর্ডার রেডিয়াস প্রপার্টিটা সাপোজ আমি লিখব যে 25 পিক্সেল রাউন্ডেড, ওকে, বোথ, এটা কিন্তু আমাদের চারো কর্নারটাকে একবার রাউন্ডেড করে দেবে। রিফ্রেশ, দেখেন চারো কর্নারটা রাউন্ডেড হয়ে গেছে। তা আমরা চাচ্ছি যে না, আমাদের যে শুধুমাত্র যে টপ যে লেফট কর্নারটা আছে এটা শুধু রাউন্ডেড করবো আর বাকিগুলো বাই ডিফল্ট থাকবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এখানে, এটাকে ডিলিট করে দিচ্ছি, সাপোজ লিখতে পারি বোথ
border hyphen top hyphen left radius. Okay, আমি সাপোজ লিখলাম যে 25 পিক্সেল মানে কন্ট্রোল এস দিলাম। এখন যদি আমি যদি রিফ্রেশ করে দেখবেন আপনারা শুধু লেফট সাইডের এই কর্নারটা শুধু রাউন্ডেড হবে। এখন দেখেন শুধু একটা কর্নারে রাউন্ডেড হয়েছে আর বাকি তিনটা কর্নার কিন্তু বাই ডিফল্ট আছে। ওকে, তো এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র যে এখানে টপ রাইটে রাইট হবে, তো আমি এখানে রাইট লিখে দিলাম, রাইট দিলাম, কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম। এখন দেখেন এটা রাইটে হয়ে গেছে। আমি যদি এখানে যদি বর্ডার টপ না দিয়ে বর্ডার বটম দিই, বিও ডবল টি বটম দিলাম, বটম রাইট সেভ দিলাম, বটম রাইট নিচেরটা হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা ইউজ করতে পারি যে আমরা আমাদের যে বক্সটাকে এলিমেন্ট বক্সটাকে রাউন্ডেড করতে পারি। ওকে, এখান থেকে আমি যদি চাচ্ছি যে বটম লেফট হবে, লেফট দিলাম, সেভ দিলাম। ওকে, লেফট সাইডে রাউন্ডেড হয়ে গেছে, তিনটা আগের মতোই আছে। আর আমরা এখন আমরা চাচ্ছি যে আমরা কিন্তু এইভাবে করতে পারি। আমি যদি এখানে যদি আরেকটা ইউজ করি, এখানে কপি করে এখানে যদি পেস্ট করে দিই, কন্ট্রোল ভি পেস্ট করে দিই, তারপর এটাকে টপ দিলাম, সাপোজ দিলাম টপ রাইট দিলাম, সেভ দিলাম। ওকে, এখন দেখে নিচে হয়েছে উপরে হয়েছে। ওকে, তো এরকমভাবে আপনি আপনারা ইউজ করতে পারবেন। সাপোজ টপ লেফটও দিতে পারবেন, তারপরে বটম রাইটও দিতে পারবেন। তো এরকম চারা কর্নারটা আপনারা কিন্তু রাউন্ডেড করতে পারবেন। আর আপনারা চাচ্ছেন যে না আমি এক লাইনে সব কিছু রাউন্ডেড করে নেব, সাপোজ এক লাইনে আমি একটা দুইটা তিনটা রাউন্ডেড করব, কিন্তু আমাদেরকে এক লাইনে লিখতে হবে, তো সেক্ষেত্রে আপনারা শর্ট অ্যান্ড হ্যান্ড আকারে লিখতে পারেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর আপনারা লিখবেন এখানে আমাদের যে বর্ডার যে রেডিয়াসটা আছে এটাকে ওপেন করে নেবেন। সাপোজ আমাদের যে টপ লেফটটা আছে এটা সাপোজ আমি দিলাম 0 পিক্সেল, এটা আমার লাগবে না। তারপর আমার রাইটে সাপোজ আমার লাগবে 50 পিক্সেল, রাউন্ডেড করতে হবে। তারপরে বটম রাইটে লাগবে আমার সাপোজ 50 পিক্সেল। ওকে, তা আমার বটম লেফটে লাগবে আমার সাপোজ 35 পিক্সেল দিলাম এক্সাম্পল। এখন যদি সেভ দিই আমি এটাকে, কারণ আমাদের চারটা কন্যা রয়েছে, চারটা বেলু। ওকে, তো আমি এখন এটাকে সেভ দিই। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু এক একটা রাউন্ডেড এক এক রকম হয়েছে, কারণ এটা 15 পিক্সেল হচ্ছে, এটা 50 পিক্সেল হয়েছে, এটা 35 পিক্সেল হয়েছে। ওকে, তো এইভাবে মূলত আপনারা এক লাইনে এটা রাউন্ডেড করতে পারেন। তো আপনারা চাচ্ছেন যে না আমি এটাকে এটা 0 পিক্সেল দিতে পারবেন। ওকে, এখন দেখেন এটা কিন্তু 0 পিক্সেল, এটা আগের মতো বাই ডিফল্ট হয়ে যাবে। ওকে, দেখেন দুই কর্নার রাউন্ডেড হয়ে গেছে। তো এভাবে মূলত আপনারা এটা লিখতে পারেন। ওকে, তা আপনার ভ্যালুটা কীভাবে বুঝবেন যে কোনটা কোথায় কাজ করতেছে? তা আমরা দেখেন আমরা যখন প্রথম যে ভ্যালুটা লিখবো এটা কিন্তু এখান থেকে স্টার্ট হবে, আমাদের এই কর্নারটা যে টপের যে লেফট কর্নারটা আছে এটাকে টার্গেট করবে, দ্বিতীয়টা এটাকে টার্গেট করবে, তৃতীয় ভ্যালুটা এটাকে টার্গেট করবে, এবং চতুর্থ ভ্যালুটা এটাকে টার্গেট করবে। তো এভাবে ডিলিট করে এভাবে আপনারা বর্ডার রেডিয়াস প্রপার্টিটাকে ইউজ করতে পারবেন। ওকে, তো মূলত বর্ডার রেডিয়াসে আসলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। তো আপনারা এগুলো একটু গুগলে সার্চ দিয়ে নেবেন যে বর্ডার রেডিয়াস প্রপার্টি, আসলে একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। তো আপনারা এগুলো সার্চ দিয়ে বাকিগুলো দেখে নেবেন, আমি হয়তো আপনাদেরকে ওইটা দেখা দিতে পারি, বাকিটা আপনাদের কাছে যদি শেখার ইচ্ছা থাকে বেশি তাহলে আপনারা গুগলে সার্চ দিয়ে ভালো করে এটা নিয়ে রিসার্চ করতে পারবেন যে এখানে এটা দিয়ে আর কি কি ইউজ করা যায়। কালার ইউজ করতে পারবেন, স্টাইল ইউজ করতে পারবেন, সব কিছু ইউজ করতে পারবেন বর্ডার রেডিয়াসে। ওকে, তো আসলে সব কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো আপনারা এগুলো বাকিগুলো দেখে নেবেন। ওকে, তো আজকের ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।